বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর বাইক বাহিনী দ্বারা আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি, বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর নির্দেশে মধ্যরাতে, রবিবার মধ্যরাতে অভয়নগরে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ ছয়াগরতলা বিধানসভা কেন্দ্রে, তিনি কংগ্রেসের প্রার্থী, তার উপরে হামলা করে বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা। অবিলম্বে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান, তারপরে তার দেহরক্ষীরা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন, আইএলএস হাসপাতালে। এই মুহূর্তের আপনাদেরকে জানিয়ে রাখি ব্রেকিং নিউজ, বিজেপির মন্ত্রী মস্তানি এবং ত্রিপুরা রাজ্যের পুলিশকে নিয়ে গুন্ডামি, রাজ্যত্ব শুরু করে দিলেন উপনির্বাচনের ভোটের মুখেই। আপনাদেরকে জানিয়ে রাখি ছয়াগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটের মুখেই বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডা বাহিনীদের কাজ করে আক্রান্ত করলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণকে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ঈশ্বরের কাছে শান্তি কামনা করি। ফের কংগ্রেসের ওপর হামলা করলো বিজেপি দুষ্কৃতীরা।